রাজ্য শ্রম দপ্তর ও চাইল্ড লাইনের সাড়াশি অভিযান। রাজধানীর দুর্গাচৌমুহনী বাইক মেকানিকের দোকান থেকে উদ্ধার এক শিশু শ্রমিক। এই শিশুটিকে বর্তমানে শিশু কল্যাণ কমিটির হেফাজতে রাখা হয়েছে। শিশুকাল খেলাধুলা আর লেখাপড়ার সময়। এই সময়ে শিশুদের স্বাভাবিক বিকাশের জন্য থাকবে না কোনো ধরনের কাজের বাড়তি চাপ। শিশুদের সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর নজর রাখতে নিয়োজিত রয়েছে শ্রম দপ্তর। তাছাড়া এ বিষয়ে কাজ করছে চাইল্ড লাইন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। কিন্তু এত নজরদারির পরও একাংশ মানুষের তাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য শিশুদের শ্রমিক হিসেবে বেগার খাটাতে এতটুকু কার্পণ্য করছে না। বৃহস্পতিবার নির্দিষ্ট খবরের ভিত্তিতে রাজধানীর দুর্গাচৌমুহনীতে এবং সংশ্লিষ্ট এলাকায় নবোদয় সংঘের পাশের একটি বাইক মেকানিকের দোকান থেকে এক শিশু শ্রমিককে উদ্ধার করে পুলিশ সহ শ্রম দপ্তর এবং চাইল্ড লাইনের কর্মীরা। এরই মাঝে অবস্থা বেগতিক দেখে বাইক মেকানিক তাপস দাশগুপ্ত পালিয়ে যায়। এই অবস্থায় ওই বাইক মেকানিক দোকানের মালিকের এক চতুর আত্মীয় মহিলা শিশু সন্তানটিকে উদ্ধার করে নিয়ে যেতে বাধা দেয়। শেষে ওই স্বার্থান্বেষী মহিলা জোর জবরদস্তি পর্যন্ত শুরু করে। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা শিশুটিকে উদ্ধার করে এনে শিশু কল্যাণ কমিটির নিকট হস্তান্তর করে। এ বিষয়ে চাইল্ড লাইনের জনৈক কর্মী পুরো ঘটনা ক্যামেরার সামনে তুলে ধরেন এবং সংশ্লিষ্ট অভিযান চলাকালে অভিযুক্ত পাষণ্ড মহিলার আচরণে ক্ষোভ প্রকাশ করেন। অনেকদিন যাবৎ দুর্গাচৌমুহনী নবোদয় সংঘ এলাকায় একটা বাইক মেকানিক্সের দোকানে তাপস দাশগুপ্তের দোকানে বাচ্চাটা কাজ করছে। আমাদের কাছে অনেকভাবে ইনফরমেশন আসছে বা আমরা রাস্তা দিয়ে যেতেও দেখছি যে বাচ্চাটা দোকানে মেকানিক্সের দোকানে কাজ করে। তো আজকে আমরা লেবার ডিপার্টমেন্টকে ইনফর্ম করে লেবার ডিপার্টমেন্ট রামনগর আউটপোস্টে পুলিশ সহকারে বাচ্চাটাকে এই দোকান থেকে রেস্কিউ করি। রেস্কিউ যখন করা হয় তখন বাচ্চাটা বলছিল যে ওর বয়স বেশি হয়ে গেছে, এটা শেখানো কথা ছিল, কিন্তু আনুমানিক তার বয়স 14 বছরের নিচেই হবে। তার জন্য আমরা এখন রেস্কিউ করার সময় আমাদের সঙ্গে দোকানের মালিক ও এলাকার এক প্রতিবেশী মহিলা, সাংবাদিক, পুলিশ ও আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে, ওরা বাচ্চাকে আনতে দেবে না। এখন আমরা বাচ্চাটিকে আমাদের প্রসিডিওর অনুসারে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস করব, তারপর দেখা যাক যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কী সিদ্ধান্ত নেয়। এদিন শিশু শ্রমিক উদ্ধারের ঘটনায় শ্রম দপ্তর, পুলিশ এবং চাইল্ড লাইনকে ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল। সেই সাথে এ ধরনের অভিযানে যে বা যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বা করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।